নস্কর একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগতম জানাই। এই 2023 সালে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে যে সকল ছাত্রছাত্রীরা ইউজি হিস্ট্রি অনার্স সেকেন্ড ইয়ারে অ্যাসাইনমেন্ট সাবমিট করছেন, তাদের আমি আজকের CC-HI-6 পেপারের টোটাল যে 10টি প্রশ্ন অ্যাসাইনমেন্টে এসছে তার নির্ভুল উত্তর পরিবেশন করব। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, লেটস গো। CC-HI-6 ইউজি সেকেন্ড ইয়ার অ্যাসাইনমেন্ট 2023। এক, জার্মানির কৃষক যুদ্ধ কত সালে হয়েছিল? তো উত্তর 1524 থেকে 1525। দুই, দ্য মডার্ন ওয়ার্ল্ড সিস্টেম গ্রন্থটির লেখককে? উত্তর ইমানুয়েল ওয়ালস্টাইন। তিন, কত সালে ভাস্কো দা গামা ভারতে প্রথম এসেছিলেন? 1498। চার, দ্য সিভিলাইজেশন অব দ্য রেনেসাঁস ইন ইটালি গ্রন্থের লেখককে? উত্তর জ্যাকব বুখার্ড। পাঁচ, কোন ঐতিহাসিক অর্থনৈতিক সংকটের প্রেক্ষিতে ইতালির নবজাগরণকে ব্যাখ্যা করেছিলেন? উত্তর রবার্ট লোপেজ। ছয়, পোপোলো বলতে কি বোঝায়? পোপোলো বলতে বোঝায় ইতালির নাগরিক মধ্যবিত্ত শ্রেণী। সাত, ভার্জিন অব দ্য রক কার সৃষ্টি? উত্তর হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চি। আট, ইউরোপের কোন দেশের লোলাট আন্দোলন হয়েছিল? উত্তর ইংল্যান্ড। নয়, হু বিল্ড দ্য সোসাইটি অব জিএসন গড স্পেশাল ফোর্সেস? উত্তর হচ্ছে ইগনেটিয়া লোয়েনা। দশ, ফ্রান্সের বুর্বো রাজবংশের প্রতিষ্ঠাতাকে? উত্তর চতুর্থ হেনরি।